জাবিলার সন্নিকটে একটি ঝর্ণা আছে। পাহাড়ের উঁচু চূড়া থেকে কলকল রবে নিচে পাথরের উপর পানি গড়িয়ে পড়ছে এবং সাদা ফেনা তুলে ঢালুর দিকে প্রবাহিত হচ্ছে। দৃশ্যটি বেশ চমৎকার ও মনোরম। চারদিকে দূর দূরান্ত পর্যন্ত সবুজের সমারোহ, রং বেরঙের নানা ফুল ও ছোট বড় নানা পাহাড়ি বৃক্ষ। দৃশ্যটি উপভোগ করার জন্য আবদুল্লাহ ইবনে সাদের সঙ্গীরা অনেক সময় এদিক ওদিক চলে যেত। এখন নবাগতরাও যেতে শুরু করেছে। নারীরাও পার্বত্য অঞ্চলের এ নৈসর্গিক মনোরম দৃশ্য দেখার আগ্রহ ব্যক্ত করে। ইবনে ওমর তাদের অনুমতি প্রদান করেন, তারাও যেতে শুরু করে। নতুন বাহিনী এসেছে অনেক দ্রুত গতিতে, তাই পশু ও মানুষ সবাই পরিশ্রান্ত হয়ে পড়েছে, সকলেরই বিশ্রামের প্রয়োজন। ইবনে ওমর বিষয়টি অনুধাবন করেন। একজন দলনেতার দলের সদস্যদের সুবিধা অসুবিধা বুঝতে হয়, তাই এই ক্লান্তি দূর করার জন্য তিনি এখানে দুদিন অবস্থানের সিদ্ধান্ত গ্রহণ করেন। সরোয়ার আবদুল্লাহ ইবনে সাদের বাহিনীতে আছে, তার অধীনে 500 মুজাহিদের একটি দল। জাবিলার সম্মুখে অবস্থান গ্রহণের পর থেকে তার অভ্যাস গড়ে উঠেছে, সে ফজর নামাজ আদায় করেই ঝর্ণার পার্শ্বের কোনো একটি সবুজ পর্বতের উপর চড়ে বসে এবং সেখানেই কোরআন তিলাওয়াত করে। একদিন ফজর নামাজ আদায় করে সরোয়ার যথারীতি ঝর্ণার দিকে রওনা হয়। মহিলাদের ক্যাম্পের নিকট দিয়ে পথ অতিক্রম করার সময় এক আরব তরুণী তাঁবুর পর্দা ফাঁক করে বাইরের দিকে তাকায়। মেয়েটি অতিশয় রূপসী। হঠাৎ তাঁবুর পর্দা তুলে তার দৃষ্টিপাতে মনে হল যেন ঘোর আধার চিরে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। মেয়েটি সরোয়ারকে দেখে, তার সুকোমল রাঙ্গা ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে, মুখে রূপের বান বয়ে যায়, কাজল কালো হরিণ চোখে এক বিস্ময়কর চমক খেলে ওঠে। কিন্তু সহসা পর্দা ছেড়ে দিয়ে তাঁবুর ভিতরে ঢুকে যায়। কয়েক মিনিট পরই একটি সাদা চাদরে আবৃতা হয়ে সরোয়ারের পিছু পিছু হাঁটতে শুরু করে। সরোয়ার বিষয়টি মোটেও টের পায়নি। এক রূপবতী তরুণী যে তাকে অনুসরণ করছে তাও বুঝতে পারেনি। সে মাথাটা নত করে এদিক ওদিক না তাকিয়ে শান্ত মনে ভাবনাহীন চিত্তে কেবলই সামনের দিকে এগিয়ে যায়। ইসলামী ক্যাম্প থেকে 3-4 ফারলং দূরে পর্বতমালার ধারা শুরু হয়ে সামনের দিকে এগিয়ে গেছে। উক্ত পর্বত অঞ্চলে একটি প্রাকৃতিক ঝর্ণা কলকল রবে বয়ে চলেছে। এখনও 7 সকাল, আকাশে সূর্য উদিত হয়নি, তাই এদিকে এখনও মানুষের আনাগোনা শুরু হয়নি। সরোয়ার অনুচ্চ কণ্ঠে মুখস্থ কোরআন তেলাওয়াত করতে করতে পার্বত্য অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। মেয়েটি সরোয়ারকে অনুসরণ করছে। আত্মসংবরণ করে দেহের প্রতিটি অঙ্গ চাদরে আবৃত করে পা টিপে টিপে অতি সন্তর্পণে হাঁটছে মেয়েটি। সরোয়ার একটি পাহাড়ের উপর উঠে পড়েছে। মেয়েটিও কয়েক পা ব্যবধান রেখে একই পাহাড়ে উঠে আড়ালে গিয়ে দাঁড়াই। পাহাড়ের এ অংশটি সবুজে ঢাকা, চারদিক ঘন ঝোঁপ, লতা বৃক্ষ ফুলে পরিপূর্ণ। উপর থেকে পানি গড়িয়ে পড়ার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। সরোয়ার আরও অগ্রসর হয়ে ঝর্ণার নিকটে পৌঁছে যায়। পাশাপাশি দুটি পাহাড় দুদিক থেকে উচ্চ হয়ে হয়ে তাদের উঁচুতে এসে মুখোমুখি দাঁড়িয়ে আছে, আর উভয়ের মধ্যখান দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে। সে এক চিত্তহারী ও মনোরম দৃশ্য। সরোয়ার কিছুক্ষণ দাঁড়িয়ে পাহাড় ও ঝর্ণার শোভা সৌন্দর্য অবলোকন করে, তারপর একটি পাথরের উপর বসে উচ্চ শব্দে কোরআন তেলাওয়াত শুরু করে। সরোয়ার মনের মাধুরী মিশিয়ে ললিত কণ্ঠে কোরআন তিলাত করছে, আর পর্বতমালা মহান আল্লাহর সে মধুর বাণী শ্রবণ করছে। এই পাহাড় সম্পর্কে আল্লাহ বলেছেন, আমি যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তুমি দেখতে পাহাড় আল্লাহর ভয়ে ফেটে টুকরো টুকরো হয়ে যেত। আজ পাহাড়রা শুনছে মহাপ্রভুর সেই অমীয় বাণী। সরোয়ার কোরআন তিলাত করছে। চাঁদ সুন্দর আরব তরুণী আড়াল থেকে উকি মেরে তাকে দেখছে ও গভীর মনোযোগ সহকারে তার তেলাওয়াত শুনছে। এখন পূর্ব আকাশে সূর্য উদিত হয়েছে। সূর্যের রক্তিম কিরণমালা সবুজ পাহাড়ের গায়ে লুটিয়ে লুটিয়ে পড়ছে। ঝর্ণার স্বচ্ছ পানির উপর প্রতিবিম্বিত হয়ে বিস্ময়কর এক দৃশ্যের অবতারণা করছে। কিছু রসিক কিরণ
রূপসী আরব তরুণীর মুখে বসে বসে তার নরম গালে চুমু খেতে শুরু করেছে। ভোর বিহারের মিষ্টি রোদের সোনালী কিরণে মেয়েটির গোলাপি মুখমণ্ডল চিকচিক করতে শুরু করেছে। রূপের বান বইতে শুরু করেছে তার চেহারাই। সকালের মনোমুগ্ধকর শীতল বায়ু তার সোনালী চুলগুলো নিয়ে যেন খেলা করছে, কিন্তু রূপসীর সেসবের প্রতি কোনোই খেয়াল নেই। সে পলকহীন চোখে লোভাতুর দৃষ্টিতে কেবলই সরোয়ারের কোরআন পাঠ শুনছে। কিছুক্ষণ পর সরোয়ার তিলাত বন্ধ করে চুপচাপ বসে প্রকৃতির শিল্প সৌন্দর্য অবলোকন করতে শুরু করে। তরুণী ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়, গায়ের চাদরটা খুলে ভাঁজ করে বাঁ হাতে নিয়ে নেয়। এখন তার গায়ে পূর্ণাঙ্গ আরবি পোশাক, যা তার রূপ সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। মাথার কয়লা কালো সুদীর্ঘ চুলগুলো দুটি বেনি করা, হাঁটু ছুঁয়ে যাওয়া বেনি দুটো সাপের মতো পিঠের উপর ছড়িয়ে রয়েছে। তরুণীর মাথায় কালো রুমাল বাঁধা, তাতে সাতিশয় চমৎকার লাগছে তাকে। রুমালের উপর গোলাপি রঙের ওড়না ছেড়ানো। মেয়েটি পা টিপে টিপে সরোয়ারের সম্মুখস্থ ঝর্ণাটি দেখতে দেখতে এমনভাবে এগিয়ে যায় যেন সরোয়ারকে সে দেখতেই পায়নি, যেন সে চিত্তহারী ঝর্ণাটি দেখার তালেই ব্যস্ত। যেই মাত্র সরোয়ারের তার প্রতি চোখ পড়ে অমনিশে চমকে ওঠে। সরোয়ার চাঁদ সুন্দর মেয়েটিকে দেখে উঠে দাঁড়ায় এবং অলক্ষে বলে ওঠে, সালমা। মেয়েটির নাম সালমা। ডাক শুনে সালমা হঠাৎ থমকে দাঁড়ায়, মোড় ঘুরিয়ে সরোয়ারের প্রতি তাকায়। তার রসিক চোখ থেকে কিছু আনন্দ, কিছু বিস্ময়ের ঝলক ঝলসে ওঠে। দুই ঠোঁটের ফাঁক গলে মুচকি হাসির আভা ছড়িয়ে পড়ে। প্রথম প্রথম পরিধানের কাপড় চোপড় সামলে নিয়ে গাম্ভীর্য প্রদর্শন করার চেষ্টা করে, কিন্তু পরক্ষণেই চঞ্চল হয়ে ওঠে আগ্রহ ভরা কণ্ঠে এবং বলে, আচ্ছা আপনি? সালমা সরোয়ারের বাগদত্তা। সরোয়ার সালমার প্রতি এগিয়ে গিয়ে বলে, তুমি কখন এসেছো সালমা? সালমার চঞ্চলতা মিয়ে যায়, চেহারাটা গম্ভীর হয়ে ওঠে। আপনি যখন দেখছেন? সরোয়ার রূপবতী মেয়েটির কাজ ঘেঁষে দাঁড়ায়, জিজ্ঞেস করে, ভালো আছো? মনটা কেমন? সালমা রুক্ষভাবে জবাব দেয়, ভালো থাকতে দিলেন কোথায়? সরোয়ার বুঝে ফেলে সালমা তার প্রতি নাখোশ, বলল, তুমি আমার উপর রুষ্ট সালমা? সালমা ঝর্ণার প্রতি তাকিয়ে অন্য মনস্ক কণ্ঠে বলল, আপনার প্রতি রুষ্ট হওয়ার কি আমার কোনো অধিকার আছে? সরোয়ার রূপসীর পেলব কমল ডান হাতটা নিজের হাতে নিয়ে বলল, অধিকার? তুমি তো আমার আত্মার শান্তি। সালমা ধীরে ধীরে সরোয়ারের মুঠি থেকে হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলল, দয়া করে আমাকে কষ্ট দেবেন না। সরোয়ার সালমার সুপুষ্ট গোলাপি গণ্ডদেশের প্রতি তাকিয়ে বলল, আল্লাহর শপথ, আমি সত্য বলছি। কিন্তু আপনি তো আমাকে কিছু না জানিয়েই চলে এসেছেন। সরোয়ার সালমার কথা কেটে বলল, হ্যাঁ, এই অন্যায়টা আমি করেছি, কিন্তু তুমি কি জানো ভুলটা কেন হয়েছে? শুধু জিহাদের স্পৃহা এবং শাহাদাতের প্রবল আকাঙ্ক্ষার কারণে। আপনি সত্য বলছেন? আল্লাহর শপথ, আমি সত্য বলছি। তাহলে তো আমি এতক্ষণ ভুলের মধ্যে ছিলাম, একজন মুসলমানের মাঝে এমন যজবা থাকাই তো চাই। তা তুমি কি আমার অপরাধ ক্ষমা করে দিয়েছ? হ্যাঁ, আপনিও আমাকে ক্ষমা করে দিন। তুমি আবার কি অন্যায় করেছ? আপনার প্রতি আমার সন্দেহ জেগেছিল, আমি তোমাকে মাফ করে দিলাম। শোনো সালমা, এ কারণে ইসলামের শিক্ষা হচ্ছে, সচক্ষে না দেখে কিংবা নিজ কানে না শুনে কোনো ব্যাপারে কারোর প্রতি সন্দেহ করতে নেই। তাহলে তো আমি আল্লাহর দরবারেও গুনাহগার হয়েছি। হে আল্লাহ, তুমিও আমাকে ক্ষমা করে দাও। সালমা দুই হাতের করতল একত্রিত করে দুয়ার পদ্ধতিতে আকাশের পারে তাকায়। সরোয়ার মুচকি হেসে বলল, তুমি নিশ্চিন্ত থাকো, যে রূপ স্রষ্টা তোমাকে রূপের ঐশ্বর্য দান করেছেন, তিনি অবশ্যই তার এই রূপসী দাসীটার অপরাধ ক্ষমা করে দেবেন। সালমা বাঁকা চোখে সরোয়ারের প্রতি তাকিয়ে বলল, আপনি মনে হয় খ্রিস্টানদের দেশে এসে আরব সভ্যতা ভুলে গেছেন? তা কেমন? শুনেছি খ্রিস্টান পুরুষরা সামনাসামনি মেয়েদের রূপের প্রশংসা করে থাকে, কিন্তু ইসলামে তো এমনটি করা নিষেধ আছে। তুমি সঠিক বলেছ, আমার ভুল হয়েছে, আল্লাহ আমাকে ক্ষমা করুন। সরোয়ার আরও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সালমা তাকে থামিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, চুপ থাকুন, কে যেন আসছে। সরোয়ার মাথা উঁচু করে তাকায়, দেখে কয়েকটি শিশু ও কিশোরী এদিকে আসছে। সরোয়ার বলল, আমার আর এখানে থাকা ঠিক হবে না, আবার কবে দেখা হবে প্রিয়া? যখন সুযোগ মিলবে, এখন যান, আল্লাহ হাফেজ। সরোয়ার উঠে একদিকে কেটে পড়ে। সালমা
ওখানেই বসে মিটিমিটি হাসতে থাকে। সরোয়ার ওখান থেকে উঠে ঝটপট বড় একটি গাছের আড়ালে চলে যায় এবং দ্রুত সেখান থেকে ক্যাম্প অভিমুখে হাঁটা দেয়। কিশোরী ও শিশুরা হল্লা করে সালমার নিকটে এসে পৌঁছায়। সালমা তাদের নিয়ে এই মনোরম পার্বত্য অঞ্চলে আনন্দে মেতে ওঠে। দিন কয়েক অবস্থানের পর নবাগত বাহিনীটির শরীর মন চাঙ্গা হয়ে ওঠে। এখন তারা সম্মুখে অগ্রসর হতে প্রস্তুত। মিশরের গভর্নর আবদুল্লাহ ইবনে সাদ আফ্রিকায় সেনাভিযানের অনুমতি দরবারে খেলাফত থেকে লাভ করেছিলেন, তাই তিনিই বাহিনীর সেনাপতি নিযুক্ত হন। আবদুল্লাহ ইবনে ওমর তাকে বললেন, আমিও যদি মদিনা থেকে আসা বাহিনীর সেনাপতি নিযুক্ত হয়ে এসেছি, তথাপি এখন থেকে আমার বাহিনী আপনারই অধীন হয়ে যুদ্ধ করবে। আমাকে আপনি যা আদেশ করবেন আমি মান্য করতে বাধ্য থাকব। আবদুল্লাহ ইবনে সাদ বললেন, কিন্তু আমি তো চাচ্ছিলাম এই সমগ্র বাহিনীর নেতৃত্ব আপনারই হাতে তুলে দেব। না, এটা ঠিক হবে না, আমি এর সমর্থন করি না। আমার এবং সকল মুসলমানের ঐকান্তিক কামনা গোটা বাহিনীর সেনাপতি আপনি হবেন। ঠিক আছে, আপনারা সকলে যখন আমাকে এই মর্যাদা দিতে চাচ্ছেন তো আমি মেনে নিলাম। এখন আমাদের আগে তারাবলিস অভিমুখে রওনা হওয়া দরকার। আমার অভিমত তাই। জাবিলার পরে তারাবলিস দুর্গ যা অত্যন্ত শক্ত ও দুর্ভেদ্য তাকে পদানত করার পরই আমরা আফ্রিকার রাজধানী সাবদিলার দিকে অগ্রসর হতে পারব। তাই হোক, এখন আমরা আল্লাহর উপর ভরসা করে রওনা হই। আপনি কি অল্প অল্প করে সৈন্য প্রেরণ করতে চাচ্ছেন? হ্যাঁ, আমার সেরকমই ইচ্ছা, কিন্তু আমি তা সমীচীন মনে করি না, কারণ তারা বলেছে খ্রিস্টানদের অনেক সৈন্য থাকা বিচিত্র নয়। এমত অবস্থায় যখন সেখানে আমাদের স্বল্প সংখ্যক সৈন্য গিয়ে উপনীত হবে, তারা হঠাৎ আক্রমণ করে বসতে পারে। তা হতে পারে। আমাদের পথ অত্যন্ত দুর্গম ও বিপদ সংকুল, তাই অল্প অল্প সৈন্য প্রেরণ করা ঠিক হবে না। আপনার অভিমত যথার্থ। আগামীকাল সমস্ত ফৌজ একসঙ্গেই রওনা হবে। জাবিলায় কত সৈন্য রেখে যাবেন? একজনও না। আরসানুস যদি গাদ্দারি করে এবং পেছন থেকে আমাদের উপর আক্রমণ করে বসে তখন কি হবে? আমার ধারণা সে এমনটি করবে না। এর বিশেষ কোনো কারণ আছে কি? আছে। আরসানুস জর্জিরের রূপসী কন্যা হেলেনের প্রতি আসক্ত, আর আমাদের মাধ্যমে সে তাকে পেতে চায়। মিশরে প্রবেশ করে আমিও মেয়েটির রূপের প্রশংসা শুনেছি। মনে হচ্ছে মেয়েটি খুবই সুন্দরী। আমিও তেমনই শুনেছি, বরং রূপসী হওয়ার পাশাপাশি বীরাঙ্গনা যোদ্ধাও। ইবনে ওমার মুচকি হেসে বললেন, বীরত্বটা তার বাড়তি রূপের কারণে, কারণ সে যার উপর আঘাত হানতে উদ্যত হয় সে তার রূপে মুগ্ধ হয়ে পাল্টা আঘাত করা থেকে বিরত থাকে। ব্যাপারটা বোধ হয় এমনই। তাহলে আরসানুসের পক্ষ থেকে কোনো আশঙ্কা নেই? আমি তাই মনে করি। খ্রিস্টানদেরকে বিশ্বাস করা যায় না, তবু আমাদের ভরসা তো আল্লাহর উপর। তিনি যা মঞ্জুর করবেন তাই হবে। সেদিনই সমগ্র বাহিনীতে ঘোষণা করে দেয়া হয় আগামীকাল ফৌজ রওনা হবে। মুসলমানগণ নিজ নিজ মালপত্র গোছানো ও বাদ সাজ শুরু করে। আরসানুসও সংবাদটা পেয়ে যায়। সে আবদুল্লাহ ইবনে সাদের সঙ্গে সাক্ষাৎ করে নিবেদন জানায়, শুনেছি আপনি নাকি তারাবলিস উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আপনি ঠিকই শুনেছেন। আপনি অনুমতি দিলে আমি আপনার বাছাই করা কিছু বীর যোদ্ধা নিয়ে আপনার সঙ্গে যেতে চাই। আপনি যেতে চাইলে আমার পক্ষ থেকে অনুমতি আছে, কিন্তু আপনি এত কষ্ট কেন স্বীকার করতে চাচ্ছেন? আশা করি আমি মনের মানুষটিকে পেয়ে যাব। ঠিক আছে, ভাগ্য পরীক্ষা করে দেখতে দোষ কি? আমাদের একজন পথ প্রদর্শকেরও তো প্রয়োজন, আর গুপ্তচরেরও তো প্রয়োজন আছে। আপনি ঠিক বলেছেন, পথ প্রদর্শক গুপ্তচর দুই প্রয়োজন। উভয় কাজই আমার বিশ্বস্ত সৈনিকরা আঞ্জাম দেবে। আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। বেশি নয়, মাত্র 250। ঠিক আছে, আপনি প্রস্তুত হন। আরসানুস চলে যায়। আবদুল্লাহ ইবনে সাদ বিষয়টি ইবনে ওমারকে জানান। তিনি বললেন, ভালোই হলো, আরসানুস আমাদের সঙ্গে থাকবে, তাতে জাবিলাবাসীদের বিদ্রোহের আর কোনো আশঙ্কা থাকবে না। ইবনে ওমার বললেন, আমারও সেই রকমই ধারণা। সেদিনই সন্ধ্যানাগাদ দুর্গের বাইরে আরসানুসের তাঁবু দাঁড়িয়ে, তার 250 জন সৈন্য এসে তার তাঁবুর আশপাশে অবস্থান গ্রহণ করে। পরদিন ফজর নামাজের পরপরই ইসলামী বাহিনীতে চাঞ্চল্য শুরু হয়ে যায়। সেনাপতি আবদুল্লাহ ইবনে সাদ বাহিনীকে কয়েকভাবে বিভক্ত করে দেন। ইবনে ওমার, ইবনে আব্বাস, হাসান, হুসাইন, ইবনে জাফর রদিয়াল্লাহু আনহুম এক একটি ইউনিটের
কমান্ডার নিযুক্ত হন। প্রত্যেকের অধীনে 3000 করে সৈন্য দেয়া হয়। অবশিষ্ট সৈন্য সেনাপতি ইবনে সাদ নিজের অধীনে রাখেন। সরওয়ারকে 1000 অশ্বারোহী সহ মহিলা ও শিশুদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়। বাহিনী রওনা হয়েছে। সকলের আগে আবদুল্লাহ ইবনে উমার ও তার সেনাদল। তার এক মাইল পথ অতিক্রম করার পর হন ইবনে আব্বাস, তারপর হযরত হাসান, হাসান রদিয়াল্লাহু আনহুর পেছনে হযরত হুসাইন রদিয়াল্লাহু আনহু, তারপর হযরত ইবনে জাফর রদিয়াল্লাহু আনহু। প্রতিটি ইউনিটের মাঝে ব্যবধান রাখা হয় এক মাইল করে। সবশেষ সেনাপতি আবদুল্লাহ ইবনে সাদ অবশিষ্ট সকল সৈন্য ও আরসানু সহ রওনা হন। যেহেতু প্রতি ইউনিটের মাঝে এক মাইল পথ ফাঁকা, তাই এই ইসলামী বাহিনী 10-11 মাইল এলাকা জুড়ে বিস্তৃত হয়ে পড়েছে। সরওয়ার রওনা হয় দুপুরে। মুসলিম বাহিনী যে ভূখণ্ড অতিক্রম করতে শুরু করছে সেটি অত্যন্ত দুর্গম। প্রথম প্রথম কিছু অঞ্চল সবুজ শ্যামল ছিল, এখানে ঘাস, ঝোপ, গাছপালা, পানি সবই পাওয়া যায়। কিন্তু ক্রমান্বয়ে শ্যামলিমা নিঃশেষ হয়ে পানি ও বৃক্ষলতাহীন মরু অঞ্চল শুরু হয়। এই মরুদ্যানে হরিণের পাল ও উট পাখির সাক্ষাৎ মেলে। মুসলমানরা ইচ্ছে মতো হরিণ শিকার করে রান্না করে খেতে থাকে। আরও কিছু দূর অতিক্রম হওয়ার পর মরু অঞ্চল শেষ হয়ে বন বনানীর পালা শুরু হয়, যা এতই দুর্গম যে আরোহীরা তো দূরে থাক, পদাতিকদেরই গাছের ফাঁক গলিয়ে অতিক্রম করতে কষ্ট হচ্ছে। গাছপালা একটি অপরটির সঙ্গে এমনভাবে মিশে দাঁড়িয়ে আছে এবং তার ডালপালা এত নিচু যে পথই পাওয়া যাচ্ছে না। অগত্যা 1000 সৈন্য তরবারি ও কুঠারের সাহায্যে মোটা মোটা ডাল কেটে কেটে পথ করে নিতে শুরু করে। কিন্তু এভাবে বাহিনীর পথ অতিক্রম করতে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। মুসলমানরা দেখতে পায় বনে নানা বিস্ময়কর ধরনের সাপ অজগর বিপুল পরিমাণে পড়ে আছে, কোথাও অসংখ্য বানর ছোটাছুটি করছে যা উপমহাদেশের বানরের তুলনায় অনেক বড় ও শক্তিশালী, কোথাও সাদা শরীর ও কালো মুখ বিশিষ্ট বিপুল সংখ্যক হনুমান দেখা যাচ্ছে। তারা 10-15 গজ দীর্ঘ লাফ দেওয়ার সময় মুসলমানদের দেখার ফলে মাঝপথ থেকে মোড় ঘুরিয়ে যেখান থেকে লাভ শুরু করেছিল সেখানেই ফিরে যাচ্ছে। কিছুদূর অগ্রসর হওয়ার পর তারা এমন সব প্রাণীদের দেখতে পায় যাদের দেহ কাঠামো মানুষের মতো। তাদের সমস্ত শরীরে শিয়ালের মতো কালো ও লম্বা লোম, মুখমণ্ডল ঠিক মানুষের মতো। মানুষেরই ন্যায় দুই পায়ে হাঁটা চলা করে। এদের নাম গরিলা। এদের চালচলন সম্পূর্ণ মানুষের ন্যায়। ডারউইন নামক এক ইংরেজ বিজ্ঞানী দীর্ঘ গবেষণার পর আবিষ্কার করেছিলেন মানুষ বানরের বংশধর। সম্ভবত তিনি গরিলা দেখেছিলেন আর তাদেরকে মানুষের অনুরূপ দেখে ধরে নিয়েছিলেন মানুষ গরিলা থেকে এসেছে, আর গরিলাকেই তিনি ভেবেছিলেন বানর। আরবরা এর আগে কখনো গরিলা দেখেনি, এখন দেখে এবং তাদের আচরণে তারা বিস্মিত হয়। গরিলারাও আরবদের দেখে অবাক হয়। গাছের ডাল ও লতাপাতার আড়াল থেকে উকি দিয়ে দিয়ে তারা আরব মুসলমানদের দেখতে থাকে এবং নানা অঙ্গভঙ্গি করতে থাকে। তারা ঝোপের আড়ালে পালিয়ে কিংবা গাছে চড়ে এক ডাল থেকে আরেক ডালে লাফালাফি করছে। মুসলমানরা মানুষরূপী এই প্রাণীদের এক দুটি ধরে আরবে পাঠিয়ে দেওয়ার মনস্থ করে। আরবরা এদের দেখে মুগ্ধ হবে, কিন্তু প্রাণীগুলো অত্যন্ত ধূর্ত, ভয়ানক ও রক্তখোর। মুসলমানরা একটি গরিলাও ধরতে সক্ষম হল না। মুসলমানরা বনের এক স্থানে বিশালাকায় অনেকগুলো হাতি দেখতে পায়। হাতিগুলোর আকার গঠনে ভারতবর্ষের হাতির মতো। সীমাহীন কষ্ট বরণ করে বনের পথ অতিক্রম করার পর এখন মুসলিম বাহিনীর সম্মুখে একটি নদী। তারা নদী পার হওয়ার জন্য উপরে পুল তৈরি করতে শুরু করে, সেখানেই তারা ছাউনি ফেলে। একদিন মুসলমানরা দেখতে পায় নদীর সাঁতরে কয়েকটি ঘোড়া কুলের দিকে এগিয়ে আসছে, অত্যন্ত ভয়ঙ্কর ও শক্তিমান ঘোড়া। কুলে পৌঁছে তারা পাড়ে উপবিষ্ট আরব মুসলমানদের উপর আক্রমণ করে তাদেরকে নদীতে টেনে নিতে চেষ্টা করে, কিন্তু আরবরা দ্রুত পিছনে সরে যায় এবং তীর ছুড়লে ঘোড়াগুলো তড়িঘড়ি নদীতে চলে যায়। পরে জানা যায় এগুলো ছিল জল ঘোড়া। পুল তৈরি হয়ে গেলে ইসলামী বাহিনী তার উপর দিয়ে নদী পার হয়ে সম্মুখে এগিয়ে যায়। কয়েক ফার্লং পথ অতিক্রম করার পর সম্মুখে তারাবলিস বিখ্যাত ও দুর্ভেদ্য দুর্গ চোখে পড়তে শুরু করে। তারাবলিস নদীর কূলে অবস্থিত। নদী পার হয়ে মুসলমানরা দুর্গের সম্মুখে গিয়ে উপনীত হলে দুর্গের ফটক খুলে যায়। ভিতর থেকে
খ্রিস্টান সেনারা স্রোতের মতো বের হয়ে হয়ে মাঠে ছড়িয়ে পড়তে শুরু করে। খ্রিস্টান বাহিনী দুর্গ থেকে দ্রুতগতিতে বেরিয়ে আসছে, মাঠে এসে এসে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে তারা। মুসলিম বাহিনীতে সর্বাগ্রে আছেন আবদুল্লাহ ইবনে ওমর ও তার সেনাদল। খ্রিস্টান বাহিনীর গতি প্রকৃতি দেখে খানিক দূরত্ব বজায় রেখে ইবনে ওমর নিজ বাহিনীকে বিন্যস্ত করতে শুরু করেন। এখনও ইবনে ওমরের সারি বিন্যস্ত হয়নি। ইতোমধ্যে ইবনে জুবাইর তার বাহিনী সহ পৌঁছে যান। ইবনে ওমর তার বাহিনীকে মাইমানা মাইসারা রূপে বিন্যস্ত করেছিলেন, কিন্তু এবার তিনি বাহিনীকে গুটিয়ে কালবে নিয়ে নেন এবং ইবনে জুবাইর মাইমানায় পৌঁছে যান। তার অব্যবহিত পরই ইবনে আব্বাস এসে পৌঁছেন, তিনি মাইসারায় দাঁড়িয়ে যান। অবশেষে এসে পৌঁছান হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এরা দুজন ইবনে ওমরের পিছনে সারিবদ্ধ হয়ে যান। এই ফাঁকে 15,000 খ্রিস্টান সেনা দুর্গ থেকে বেরিয়ে যথারীতি বিন্যস্ত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। এ পর্যন্ত মুসলমানদের সৈন্য এসে পৌঁছেছে মাত্র 10,000। খ্রিস্টানদের মোকাবেলায় এ সংখ্যা অকিঞ্চিৎকর। তারা বলেছেন খ্রিস্টানরা মুসলমানদের উপর আক্রমণ চালিয়ে দেয়। লৌহ বর্ম পরিহিত খ্রিস্টান সেনারা বীর বেশে এগোতে শুরু করে। তাদের এক হাতে লম্বা বর্ষা, আরেক হাতে ঢাল। তারা এমনভাবে অগ্রসর হতে শুরু করে যেন পলকের মধ্যে মুসলমানদের পিষে ফেলবে। আবদুল্লাহ ইবনে ওমর খ্রিস্টানদের এগোতে দেখে মুসলমানদেরকে প্রস্তুত হতে ইঙ্গিত করেন। খ্রিস্টানরা কাছাকাছি এসে পৌঁছলে তিনি উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি তোলেন। জবাবে মুসলিম সৈন্যরা হাতে বর্ষা তুলে নেয়, পিঠে ঢাল হাতে নিয়ে নেয়। ইবনে ওমর পুনরায় তাকবীর দেন। মুসলমানরা ধীরে ধীরে অগ্রসর হতে শুরু করে। খ্রিস্টানরা অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে আসছিল। একেবারে নিকটে এসে পৌঁছলে ইবনে ওমর তৃতীয়বারের মতো ধ্বনি দেন। উত্তরে মুসলমানরা কণ্ঠ ছেড়ে উচ্চস্বরে তাকবীর ধ্বনি তোলে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে তারা বলেছেন মাটি কেঁপে ওঠে। মুসলমানদের সবকটি ইউনিট সক্রিয় হয়ে ওঠে। প্রতিটি ইউনিট বীর বেশে সম্মুখে এগিয়ে যায়। অপরদিক থেকে খ্রিস্টানরাও এগিয়ে আসছিল। উভয় বাহিনী সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। যুদ্ধ শুরু হয়ে যায়। আঘাত পাল্টা আঘাত চলতে শুরু করে। এতক্ষণ দিবসের এক প্রহরেরও বেশি সময় চলে গেছে। সর্বত্র ও প্রতিটি বস্তুর উপর সোনালী রোদ ছড়িয়ে পড়েছে। সূর্য কিরণে বর্ষার আগাগুলো চকমক করতে শুরু করেছে। খ্রিস্টান ও মুসলমানরা এক পক্ষ অপর পক্ষের উপর জোরদার আক্রমণ করে চলেছে। খ্রিস্টানদের স্বপ্ন ছিল তারা অল্প সময়ের মধ্যে মুসলমানদের পিষে ফেলবে, বর্ষার আঘাতে জর্জরিত করে মাটিতে ফেলে দেবে এবং তাদের রক্তে তারা বলুসের মাটিকে সিঞ্চিত করবে। কিন্তু যখন মুসলমানরা তাদের উপর আক্রমণ করল এবং ক্ষুদ্র বর্ষার আঘাতে তাদের বুক ও পেট বিদীর্ণ করতে শুরু করল, তখন তাদের সম্বিত ফিরে এলো। তারা বুঝে ফেলল মুসলমানরা মোম নয় যেমন খুশি ভেঙে ফেলবে, তারা বরং দেখতে শুরু করেছে তাদের স্বপ্নের বিপরীতে মুসলমানরা অতিশয় বীর, কঠিন ও নির্ভীক। তারা রণাঙ্গনকে শিশুদের খেলাঘর এবং যুদ্ধকে খেলা চেয়ে বেশি কিছু মনে করে না। কিন্তু খ্রিস্টানরা সংখ্যায় মুসলমানদের চেয়ে বেশি, তাদের মনোবল অধিক। তারা নির্ভয়ে ও পূর্ণ উদ্দীপনার সঙ্গে যুদ্ধ করছে। মুসলমানরা যখন দেখল যুদ্ধ দীর্ঘতা লাভ করছে এবং তাদের বর্ষা তাদের আশানুরূপ কাজ করছে না, তখন তারা বর্ষা ছেড়ে হাতে তরবারি তুলে নেয়। হাতে তরবারি নিয়েই তারা আল্লাহু আকবার ধ্বনি তোলে এবং পূর্ণ শক্তিতে বীরত্বের সঙ্গে আক্রমণ করে বসে। এই পরিস্থিতি দেখে খ্রিস্টানরাও বর্ষা ফেলে তরবারি বের করে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। রক্তক্ষয়ে যুদ্ধ চলছে। মুসলমানরা জোরদার আক্রমণ করে করে খ্রিস্টানদের অভ্যন্তরে ঢুকে যেতে থাকে। খ্রিস্টানরাও মুসলমানদের মাঝে ঢুকে পড়ে। লড়াই ঘোরতর রূপ লাভ করতে থাকে। ধবধবে সাদা ধারালো তরবারিগুলো বিদ্যুৎ চমকের মতো প্রতিপক্ষের মাথার উপর চমকাতে শুরু করে। মার মার কাট কাট রবে যুদ্ধ চলছে। উভয় পক্ষের বীর সৈন্যরা পূর্ণ উদ্দীপনার সঙ্গে লড়াই করছে। তরবারির আঘাতে তরবারি ভেঙে যাচ্ছে, ধড় মাথা থেকে বিচ্ছিন্ন হচ্ছে, মস্তকবিহীন দেহগুলো ধপাস ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ছে, রক্তের স্রোত প্রবাহিত হচ্ছে, সূর্যের কিরণে সাদা তরবারিগুলো বিজলির মতো চমকাচ্ছে। খ্রিস্টান সৈন্যরা বর্ম পরিহিত, মাথায় লোহার শিরস্ত্রাণ, তাই মুসলমানদের তরবারি পরাকাষ্ঠা দেখাতে বেগ পাচ্ছে। মুসলমানদের অধিকাংশই বর্মহীন, তাই
খ্রিস্টানদের তরবারি তাদের অনায়াসে ক্ষতি করে চলছে, মুসলমানরা শহীদ হচ্ছে, জখমী হচ্ছে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হল, একজন মুসলমান আহত হয়ে পড়লে সে নিরতিশয় ক্রোধান্বিত হয়ে জীবনের মায়া সম্পূর্ণ পরিত্যাগ করে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ছে। আহত হওয়ার পরও দু একজন খ্রিস্টানকে হত্যা না করে নিজে শহীদ হচ্ছে না। এ লড়াই এখন গণযুদ্ধের রূপ লাভ করেছে, কোনো পক্ষেরই সারি বিন্যাস অক্ষুণ্ণ নেই। উভয় পক্ষই ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে যুদ্ধ করছে, উভয় পক্ষেরই প্রতিজন সৈন্য লড়াইয়ে লিপ্ত। খ্রিস্টানরা গলা ফাটিয়ে চিৎকার করছে, মুসলমানরা নীরব। হাজার হাজার খ্রিস্টান দুর্গের পাঁচিলে উঠে যুদ্ধ দেখছে, পাঁচিল, সমগ্র দুর্গ এবং গোটা ময়দান মুখরিত হয়ে উঠেছে। সবখানে সাজ সাজ রব, যে কোনো পক্ষের জয় কিংবা পরাজয় এখন সময়ের ব্যাপার। আবদুল্লাহ ইবনে উমার এক হাতে পতাকা, অপর হাতে তরবারি ধারণ করে যার পর ন্যায় জোশ ও উদ্দীপনার সঙ্গে আক্রমণ করছেন এবং শত্রু সেনাদের হতাহত করে এগিয়ে চলছেন। তিনি এমন শত্রু দলের উপর আক্রমণ করছেন যারা সংখ্যায় বেশি, জোরদার আক্রমণ করে দলের অধিকাংশকে হত্যা করে ফেলছেন। জীবনে রক্ষা পাওয়া দু চারজন খ্রিস্টান তার ভয়ে সন্ত্রস্ত হয়ে এদিক ওদিক পালিয়ে যাচ্ছে কিংবা অন্য দলে গিয়ে যোগ দিচ্ছে। ইবনে উমার আরেকটি দলের উপর আক্রমণ করছেন। ইবনে জাফর এক হাতে ঢাল, অপর হাতে তরবারি নিয়ে যুদ্ধ করছেন। তিনি যে খ্রিস্টান সেনাদের উপর আক্রমণ করছেন তাকে খাক খুনের বিছানায় শুয়ে দিচ্ছেন। কারো মাথায় আঘাত হানছেন তো তার শিরস্ত্রাণ কেটে মাথা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তার হাতেও বহু খ্রিস্টান সেনা নিহত ও আহত হয়। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাসও একের পর এক শত্রু সেনাদের হত্যা করে চলেছেন। তিনি যে অশ্বারোহী সেনার উপর আক্রমণ করছেন তাকে হত্যা না করে পিছু হটছেন না। হযরত হাসান বাঁ হাতে তরবারি নিয়ে পূর্ণ শক্তিমত্তার সঙ্গে লড়াই করছেন। তার প্রিয় তরবারি যার গায়ে আঘাত হানছে সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, লোহার বর্ম ভেঙে কেটে বক্ষে আঘাত হানছে, গলায় আঘাত করছে ও মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। হযরত হাসান ছুটে ছুটে আক্রমণ করছেন, প্রতিটি আক্রমণে কমপক্ষে একজন করে খ্রিস্টানকে হত্যা করছেন। হাসান তরুণ যুবক, তাই খ্রিস্টানরা অপরিপক্ক ছোকরা ভেবে এক আঘাতে হত্যা করে ফেলার মানুষে তার উপর আক্রমণ করছে। কিন্তু তিনি সেই আক্রমণ প্রতিহত করে উল্টো আক্রমণকারীর উপর ঝাঁপিয়ে পড়েন। আক্রমণকারী খ্রিস্টান হযরত হাসানের রুদ্র মূর্তি দেখে আতঙ্কে থমকে যায়। এই সুযোগে হযরত হাসানের তরবারি তার ইহলীলা সাঙ্গ করে দিচ্ছে। হযরত হুসাইনও বেজায় ব্যস্ত, জোরদার আক্রমণ করে তিনি খ্রিস্টানদের এক এক করে জমের হাতে তুলে দিচ্ছেন। যেদিকে আক্রমণ করছেন দু চারজন খ্রিস্টানকে হত্যা না করে ফিরছেন না, যে দলের উপর আক্রমণ আঘাত হানছেন তাকে নিঃশেষ না করে ক্ষান্ত হচ্ছেন না। হযরত হুসাইনের বয়স হযরত হাসান অপেক্ষাও কম, তরুণ। খ্রিস্টানরা আনাড়ি ভেবে এক আঘাতে শেষ করে ফেলার উদ্দেশ্যে তার উপর হামলা চালায়, কিন্তু প্রমাণিত হয় তিনি একজন পরিপক্ক বীর লড়াকু। তার তরবারির চমক দেখে খ্রিস্টানদের কলিজার পানি শুকিয়ে যেতে শুরু করে। খ্রিস্টানরা জানে না এরা দুজন হাশেমি নওজোয়ান, এরা বিশ্বনবীর প্রাণপ্রিয় দৌহিত্র। তাদের জানা নেই এদের গায়ে আঁচটটি লাগাবার শক্তি তাদের নেই। তারা জানে না তাদের সমগ্র বাহিনীর মোকাবিলায় এরা দুজনই যথেষ্ট। এদের আল্লাহ প্রদত্ত শক্তির মোকাবেলা করা মানুষ তো ভালো, বনের রাজা সিংহের পক্ষেও সম্ভব নয়। আল্লাহর সিংহ হযরত আলী এবং রসুল তনায়া হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এত শক্তিমান বীর ছিলেন যে পৃথিবীর বিখ্যাত বীর যোদ্ধারাও তাদের মোকাবেলায় পেরে উঠত না। যেই তাদের সামনে আসত তাকেই তারা মৃত্যুর হাতে তুলে দিতেন, যেন মহান আল্লাহ এ সিদ্ধান্ত নিয়ে রেখেছেন তারা দুজন যারই উপর আক্রমণ চালাবে আর তার বেঁচে থাকার অধিকার থাকবে না, যেন আকাশের ফেরেশতারা তাদের সাহায্য ও হেফাজত করছেন। খ্রিস্টানরা পূর্ণ শক্তি ও উদ্দীপনার সঙ্গে আক্রমণ করছে কিন্তু তেমন কিছু অর্জন করতে পারছে না। বিপরীতে প্রত্যেক মুসলমান যেন এক একটি রক্তপায়ে ব্যাঘ্র, তারা তীব্র গতিতে লাফিয়ে লাফিয়ে আক্রমণ করে খ্রিস্টানদের হত্যা করছে। ভীষণ রক্তক্ষয়ে যুদ্ধ চলছে, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে টুপটুপ করে মাটিতে পড়ছে, হাত কেটে কেটে শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে, রক্ত পানির মতো প্রবাহিত হচ্ছে। যেসব অশ্বারোহী আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে মরে মারা যাচ্ছে তাদের ঘোড়াগুলো সীমাহীন বিশৃঙ্খলভাবে পলায়ন করছে,
এবং সামনে যাকেই পাচ্ছে পিষে ফেলছে। খ্রিস্টানরা যতই উদ্দীপনা ও ক্ষোভের সঙ্গে ধেয়ে এসে আক্রমণ করছে, মুসলমানরা ততোধিক বীরত্বের সঙ্গে পাল্টা আঘাত এনে তাদের হত্যা করছে। বিস্তৃত রণাঙ্গনে লাশের স্তূপ জমে গেছে, রক্তমাখা তরবারিগুলো ঊর্ধ্বে উঠে রক্তের বৃষ্টি বর্ষণ করছে। প্রতিজন যোদ্ধার পরিধেও রক্তে এমনভাবে ভিজে গেছে যেন তারা রক্ত দ্বারা গোসল করেছে। বিপুল সংখ্যক খ্রিস্টান মৃত্যুমুখে পতিত হলেও এখনও তাদের উৎসাহ উদ্দীপনায় ভাটা পড়েনি। তারা যথারীতি যুদ্ধ করে যাচ্ছে এবং এখনও এই ভাবনায় বিভোর যে পরাজিত করে মুসলমানদের তাড়িয়ে দেবে। কিন্তু মুসলমানরা কোনোভাবেই তাদের কাবুতে আসছে না, যার পর নেয় বীরত্বের সঙ্গে আক্রমণ করে খ্রিস্টানদের হত্যা করছে। তারাবালিসের ময়দানে এমনই এক রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে এবং মৃত্যু ফেরেশতা বীর যোদ্ধাদের আত্মা বের করে নিচ্ছে। ঠিক এমন সময় জাবিলার দিক থেকে ঘন মেঘের মতো ধূলিঝড় উত্থিত হতে দেখা যায়। ধীরে ধীরে এই ঝড় সামনের দিকে এগিয়ে আসতে শুরু করে। মুসলমানরা বুঝে ফেলে ইসলামী বাহিনী আসছে। তারা এই বাহিনী এসে পৌঁছার আগেই যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে মরিয়া হয়ে ওঠে। তারা জোরদার আক্রমণ চালায়। আবদুল্লাহ ইবনে ওমর আল্লাহু আকবার ধ্বনি তোলেন। প্রত্যেক মুসলমান প্রতিধ্বনি তুলে আকাশ বাতাস মুখরিত করে তোলে। সিংহরিদয় মুসলিম সৈন্যরা পূর্ণ শক্তিতে আঘাত হানে। জাবিলার দিক থেকে অগ্রসরমান ধূলিঝড়টিকে দেখছে খ্রিস্টানরাও। তারাও ধরে নেয় নিশ্চয় কোনো ইসলামী বাহিনী আসছে, কারণ ওদিক থেকে খ্রিস্টান বাহিনী আসবার কোনো আশা নেই। তাই তারাও আত্মসংবরণ করে তীব্র গতিতে আক্রমণ করে। যুদ্ধ পূর্বাপেক্ষা ঘোরতর রূপ লাভ করে। মুসলমানরা শহীদ হচ্ছে, বিপুল সংখ্যক খ্রিস্টান সেনা মৃত্যুমুখে নিপতিত হচ্ছে। ধূলিঝড় কাছাকাছি চলে এসেছে। এটি মিশরের গভর্নর আবদুল্লাহ ইবনে সাদের বাহিনী। এই বাহিনীকে দেখা মাত্র খ্রিস্টান বাহিনীর হাত পা অবশ হয়ে গেছে। মনোবল হারিয়ে তারা দুর্গের দিকে পালাতে শুরু করে। মুসলমানরা ধাওয়া করে তাদের নির্বিচার হত্যা করতে শুরু করে। খ্রিস্টানরা ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করছে। তাই স্থির হয়ে পুনরায় মোকাবেলা করা আর তাদের পক্ষে সম্ভব হয়নি। যদি তারা নিয়মতান্ত্রিকভাবে পিছপা হতো, তাহলে এত ক্ষতি হতো না যতটা এখন হয়েছে। অবশেষে তারা পালিয়ে দুর্গে ঢুকে পড়ে। ইত্যবসরে মুসলমানরা হঠাৎ ফটকের নিকট পৌঁছে যায়। তাদের দেখে খ্রিস্টানরা ঝটপট ফটক বন্ধ করে দেয়। মুসলমানরা ফটকের সম্মুখে দাঁড়িয়ে যায়। আবদুল্লাহ ইবনে সাদ এসে পৌঁছেন। তিনি দুর্গ অবরোধ করার নির্দেশ প্রদান করেন। মুসলমানরা দুর্গ অবরোধ করে ফেলে। একদল মুসলিম সৈন্য শহীদদের লাশগুলো একত্রিত করে। মাত্র 73 জন মুসলমান শহীদ হয়েছে। খ্রিস্টান মারা গেছে 6000। শহীদদের লাশগুলো দাফন করা হলো। মুসলমানরা কঠোরভাবে তারাবলিস দুর্গ অবরোধ করে ফেলে।